বগুড়া শাহজাহানপুর থানায় দুর্বৃত্তের হামলায় ওসি সহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছাড়িয়ে নিতে এই হামলা চালানো হয় বলছে পুলিশ। এই ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। হামলার মূল হোতা মাঝিরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সহ নয় জনকে গ্রেপ্তার ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ বিষয়ে ব্রিফিং করছেন নিজ কার্যালয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। সরাসরি যাব সেখানে। হামলা চালায় এবং তারপরে সেখান থেকে সাব ইন্সপেক্টর তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং যাকে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি সিডিএমএ সার্চ দিয়ে যে মিঠুন তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে, হত্যা মামলা আছে, অস্ত্র মামলা আছে, মাদক মামলা আছে। সে কিন্তু একজন চিহ্নিত সন্ত্রাসী, ওই এলাকায় বিভিন্নভাবে সে অপরাধ করে থাকে। সেই চিহ্নিত সন্ত্রাসীকে আমরা দুটো বার্মি চাকু সহ গ্রেপ্তার করেছি আমাদের শাহজাহানপুর থানা পুলিশ এবং তাকে যখন থানায় নিয়ে আসা হয়েছে তখন পরবর্তীতে মাঝিরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সে তার প্রায় পঞ্চাশের অধিক তার ক্যাডার বাহিনী নিয়ে সে থানায় আক্রমণ করে, থানায় হামলা চালায় এবং থানায় আপনারা জানেন যে ইতোমধ্যে মহাসড়কে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফোর্স ডিপ্লয় করতে হয়েছে, কারণ হচ্ছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে রাখার জন্য এবং অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত সহ অন্যান্য যারা অফিসার বেশিরভাগ কিন্তু তারা মহাসড়কে দায়িত্বরত ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা। সে সময় থানায় যারা কর্তব্যরত যারা ছিল যে সীমিত সংখ্যক সদস্য তাদের উপর তারা চড়াও হয় এবং তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয় এবং পরবর্তীতে তারা যে কাজটি করার চেষ্টা করে সেটি হচ্ছে সেই আসামি মিঠুন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তৎক্ষণাৎ সেই সময় আমাদের যে সকল পুলিশ বগুড়ায় পুলিশ সুপারের ব্রিফিং এর অংশ বিশেষ দেখছিলেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।